আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। বেঁচে থাকার জন্য যেমন খাদ্য প্রয়োজন, রুচির পরিবর্তনও তেমন প্রয়োজন। একই খাবার বারবার খেতে ছোট থেকে বড় কেউই পছন্দ করে না, তাই রুচির পরিবর্তনে আজ নিয়ে এসেছি আলু চিংড়ির তরকারি। এখানে হাফ কাপ তেল গরম করে দিচ্ছি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বড় সাইজের তিনটা আলু কিট করে কাটা। আমি এগুলো ভাজবো আর মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 কাপ পানি দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা গলদা চিংড়ি দিচ্ছি। আরো কিছু সময় কষিয়ে 1.5 কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে নেড়ে দিব আর ঢেকে রান্না করব। পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি, দিচ্ছি সামান্য গরম মশলা আর ধনিয়া পাতা কুচি। মৃদ আছে, কিছু সময় ঢেকে রান্না করব। এই আলু চিংড়ির তরকারি, ভাত, রুটি, পোলাও, খিচুড়ি, পরাটা বা পুরীর সাথে ভীষণ দরকারি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।